ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা জনমনে একটি আতঙ্কিত ধারা আইনে চুয়ান্ন ধারা অর্থাৎ পুলিশ ধারা বলা হয় যেটা পুলিশ গ্রেপ্তার করলে চুয়ান্ন ধারা যেটাকে ফিফটি ফোর এই ফিফটি ফোর একটি আতঙ্কিত অবস্থায় রয়েছে বাঙালি জনগণের মনে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারায় বলা হয়েছে পুলিশ পরের কথা এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আছি শেখ মোহাম্মদ রুমান সিদ্দিকী রিমেল এল এল বি অনার্স অধ্যয়নরত ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাংলাদেশ আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সবাই তো জেনে নেওয়া যাক চুয়ান্ন ধারা কি। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত একজন পুলিশ কর্মকর্তা কোনো আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে সেই কোন ধারার বলে কোন শক্তিতে আইনের কোন শক্তিতে একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের হুকুমবিহীন নিজের মাত্রই গ্রেপ্তার করতে পারেন সেটা হলো চুয়ান্ন ধারা তাহলে চুয়ান্ন ধারা আসলে পুলিশের সন্দেহ হলেই কি গ্রেপ্তার করতে পারবে না এবং পুলিশের সন্দেহ হলে গ্রেপ্তার করতে পারবে না গ্রেপ্তার করার জন্য কিছু কিছু প্রক্রিয়া আছে সেটা আইনে উল্লেখ করা আছে আমরা জেনে নিব সেই আইনগুলো প্রথমত বলা হচ্ছে প্রথমত যে বিষয়টির কথা বলা হচ্ছে যে কোনো শাস্তিযোগ্য অপরাধ করছে এমন কোন ব্যক্তি যে যার বিরুদ্ধে আমলগত অনেক অভিযোগ রয়েছে পূর্ব ঘটিত আমলযোগ্য অনেক অভিযোগ রয়েছে তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ কিসের ম্যাজিস্ট্রেটের বিনা নোটিশে বিনা নোটিশে দেখে মনে হচ্ছে বা পুলিশ জানে পুলিশ কর্মকর্তা এই ব্যক্তি আমলযোগ্য অপরাধে জড়িত তাকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করতে পারবে দ্বিতীয়ত একজন ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম বা জনমনে ভীতি প্রদর্শনমূলক কোনো যন্ত্র যদি থাকে পুলিশ তাকে গ্রেপ্তার করবে কিন্তু সত্য হচ্ছে কি বেআইনিভাবে যে ব্যক্তির কাছে আসে এইটা বেআইনি কিংবা আইনি এটা যে আইনি এটা প্রমাণ করার দায়িত্ব যে ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তির। আসলে এটি আমাদের মানুষ মানে সাধারণ মানুষের একটু বুঝতেও কষ্ট হয় যে ব্যক্তির কাছে আছে আসলে ঘর ভাঙা সরঞ্জাম মানে মানুষ ভীতি প্রদর্শিত হয় এমন কিছু বেআইনিভাবে ঘর ভাঙা সরঞ্জাম এমনিতে একটা বেআইনি একটি অস্ত্র মানুষ ভীতি প্রদর্শিত হয় যেটাকে বলা হয় বল্লম সুরা তারপরে বিভিন্ন দেশীয় অস্ত্র লেভারবার্ড গান এই ধরনের বিদেশি অস্ত্র এগুলো তো অবশ্যই মানুষ ভীতি প্রদর্শিত হয় রাইফেল হ্যাঁ বন্ধুরা এটা আইনি আর বেআইনির কথা বলা হচ্ছে যে জননিরাপত্তার দিক বিবেচনা করে সরকার নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন রাফ লেভেল টফ লেভেল ব্যক্তিদেরকে ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে এ ধরনের অস্ত্র এই ধরনের যন্ত্রর সরকার একটি লাইসেন্স বা অনুমতি দেয় এটা হলো আইনত যদি এটা থাকে তাহলে প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারবে না যদি আইনত হয় সরকারি নির্দেশ হয় আর যদি সরকারের নির্দেশ ব্যতীত হয় পুলিশ প্রশাসন অবশ্যই তাকে গ্রেপ্তার করার একয়ার রাখে তৃতীয়ত এখানে আমি দ্বিতীয় পর্যন্ত বলেছি এখানে আমি বলব তৃতীয়ত তৃতীয়তা হচ্ছে সরকার ঘোষিত অপরাধী সরকার ঘোষিত অপরাধী বিভিন্ন টেরোরিস্ট বিভিন্ন প্রতারক জাতীয় প্রতারক যারা সরকার ঘোষিত অপরাধী সরকার ঘোষণা করেছে সে অপরাধী সরকার এমন একটা অ্যালাউন্স ঘোষণা করেছে এই এই কাজগুলো যারা করবে তারা অপরাধী কিন্তু কারোর নাম ধরে উল্লেখ করেনি যে অমক অপরাধী অমক অপরাধী কিন্তু সরকার ঘোষণা করেছে এই এই কাজগুলো অপরাধের গণ্য হবে যারা এই কাজগুলো করবে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হবে এই ধরনের কোনো অপরাধী বা হঠাৎ আচমকিত অপরাধী যদি পাওয়া যায় পুলিশ তাকে অবশ্যই গ্রেপ্তার করতে পারবে যেমনটি বলা যেমনটি আমি উদাহরণ হিসাবে বলতে পারি বন্ধুরা যে রাস্তায় রাস্তায় বাইক চালানো বা রাস্তায় গাড়ি রাইডিং করা যে কোনো বিষয় যেটা আপনি করতেছেন আপনার আবেগ দ্বারা প্রসারিত হচ্ছে বা বিবেক দ্বারা প্রসারিত হচ্ছেন কিন্তু আপনার এই কাজ দ্বারা সাধারণ মানুষ ভোগান্তিমূলক ভাবনা করতেছে কিংবা ভোগান্তিমূলক অনুভব করতেছে এইটা অবশ্য সরকার কর্তৃক ঘোষিত অপরাধ কিন্তু অপরাধী যে সে সরকার ঘোষিত না হতে পারে অপরাধটা যদি সরকার ঘোষিত হয় পুলিশ তৎক্ষণিক তাকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করতে পারে চতুর্থত হচ্ছে কোন চোরাই বা চোর বলে সন্দেহ যুক্তিসঙ্গত সন্দেহ হতে হবে অবশ্যই আইনে বলা হয়েছে যুক্তিসঙ্গত যদি সন্দেহ থাকে এবং ওই সন্দেহটা পুরোপুরি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে কিন্তু যুক্তিসঙ্গত সন্দেহ না থাকলে এবং যুক্তিসঙ্গত সন্দেহ নাই এবং কোনো সম্মানী ব্যক্তিকে এ ধরনের কাজে যদি অপমানিত বা লাঞ্ছিত করা হয় এবং এটা যদি প্রমাণিত হয় সে এ ধরনের অপরাধের সঙ্গে সংযুক্ত নয় তাহলে অবশ্যই পুলিশকে এ বিষয়ে জবাব দিতে হবে কারণ এখানে আইনে বলা হচ্ছে যুক্তিসঙ্গত মানে যুক্তি থাকতে হবে পঞ্চমত বলা হচ্ছে পুলিশের ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তা বা পুলিশ কনস্টেবল পুলিশের যে কোনো কর্মকর্তা কর্মচারীদের আইনত কাজে বাধা যদি কেউ প্রদান করে পুলিশ চুয়ান্ন ধারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে মানে পুলিশ একটি কাজ করতেছে আপনি বাধা দিচ্ছেন রাজনৈতিক শক্তিতে সামাজিক শক্তিতে দৈহিক শক্তিতে বা টাকার শক্তিতে অর্থাৎ আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে পুলিশের কাজে আপনি বাধা দিচ্ছেন ওই মুহূর্তে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনার টাকা আছে পুলিশের আইনত কাজে আপনি ঘুষের বিনিময়ে আপনি বাধা দিচ্ছেন পুলিশ ওই সময় আপনাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে দুর্নীতি মামলায় আপনাকে চালান করতে পারে সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী হতে পলায়নকারী পলায়নকারী বিনা নোটিশে কেউ যদি পলায়ন করে এবং এটা সশস্ত্র বাহিনীতে এ বিষয়ে কোনো জবাব সে যদি না দিয়ে চলে আসে সে চুয়ান্ন ধারা অনুসারে কার্যবিধি ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা অনুসারে সে অপরাধ করেছে এটা যে সন্দেহমূলক বা নীতি অনুযায়ী পুলিশ তাকে অবশ্যই তৎক্ষণিক গ্রেপ্তার করতে পারেন এবার সপ্তমতম অর্থাৎ সাততম অর্থাৎ সপ্তমতম বলা হচ্ছে বাংলাদেশে আমলযোগ্য অপরাধ হিসাবে বিবেচ্ছ হবে কিন্তু বিদেশে এটি আমলযোগ্য অপরাধ হিসাবে বিবেচন নয় এমন ধরনের অপরাধ সে বিদেশে করছে বিদেশে করে সে বাংলাদেশে এসেছে এবং এই যে ব্যক্তি অপরাধ করেছে এ বিষয়ে যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে তাহলে তার বিরুদ্ধে পুলিশ তৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে সে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে সে বাংলাদেশে অপরাধের আমলযোগ্য অপরাধ কিন্তু সে বিদেশে অবস্থান করাকালে যে অপরাধটি করেছে সে দেশে আমলযোগ্য অপরাধ নয় আমলযোগ্য অপরাধ নয় কিন্তু সে দেশে সে অপরাধ করেছে কিন্তু এই দেশে আসার পরে কেন শাস্তি হবে হ্যাঁ এখানে বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে সে এমন অপরাধ করেছে এমন অপরাধ করেছে সে দেশে শাস্তি দেয়নি কিন্তু রাষ্ট্রীয় ভাবমূর্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা ওই দেশে যদি নষ্ট হয় একজন ব্যক্তির তার ব্যক্তিগত ভাবমূর্তি সে নষ্ট করতে পারে কিন্তু রাষ্ট্রীয় ভাবমূর্তি সামাজিক ভাবমূর্তি এটা নষ্ট করার কোনো তার নাই তার নয় কারণ বলা হচ্ছে ল ইজ স্টপ মুরালিটি ইজ স্ট্রং আইন যেখানে থেমে যায় নৈতিকতায় সেখানে পথ চলা শুরু হয় বন্ধুরা একটা জিনিস আমরা দেখতে পারি আমাদের বাসায় কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের জন্য সেই অপরাধের জন্য বাসার লোকের শাস্তি দিলেও কোনো আত্মীয় এসে যদি ওই ধরনের অপরাধ করে অবশ্য আমরা কিছু নাও বলতে পারি কিন্তু সেই আত্মীয় তার পরিবারের ভাবমূর্তি আমাদের কাছে নষ্ট হয়েছে কিনা সে যদি সে ধরনের অপরাধ করে আমার সেই আত্মীয় তার পরিবার তাকে শাস্তি দিতে পারে শাসন করতে পারে কিন্তু আমি করলাম না আমার নৈতিকতার বিবেচনায় আমি করলাম না ঠিক এমনই বন্ধুরা ঠিক এমনই যে সে অপরাধ করেছে সন্দেহ হয়েছে সন্দেহর ভিত্তিতে সন্দেহর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা যেতে পারে অষ্টমতম হল যে মুক্তিপ্রাপ্ত আসামি কোন কোন জেল হাজত থেকে কোনো কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে নৈতিকতার ক্ষেত্রে বা কোনো বিষয়কে উল্লেখ করে তাকে মুক্তি দেয়া হয়েছে এই মুক্তিপ্রাপ্ত আসামি পাঁচশো পঁয়ষট্টি ধারা পাঁচশো পঁয়ষট্টি ধারার পাঁচ নম্বর উপধারা অনুসারে তাকে মুক্তি দেয়া হয়েছে কিন্তু সে এসে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এমন ধরনের কোনো কাজে লিপ্ত হয়েছে যা জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তার নির ভাবমূর্তি নিজস্ব ভাবমূর্তি নষ্ট করতেছে তখন পুলিশ ইচ্ছা করলে তাকে চুয়ান্ন ধারার অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে পারবে এবার নবমতম হচ্ছে কোনো পুলিশ কর্মকর্তার অনুরোধে কোনো পুলিশ কর্মকর্তার অনুরোধে যদি কোনো আসামিকে গ্রেপ্তারের জন্য অনুরোধ করে এবং সে তাকে সন্দেহভাজন মনে হয় তাহলে একজন পুলিশ কর্মকর্তা আর একজন পুলিশ কর্ম কর্মকর্তার অনুরোধে তাকে গ্রেপ্তার করতে পারে এটাই বন্ধুরা হলো ফৌজদারি কার্যবিধি উনিশশো আঠারোশো অনুযায়ী চুয়ান্ন ধারা এই যেটা আমাদের মনে একটি আতঙ্ক সৃষ্টি করছে আসলে চুয়ান্ন ধারাটা কি পুলিশ এসলেই বলে যে ফিফটি ফোরে তোকে অ্যারেস্ট করতেছি আসলে আমরা জানি না ফিফটি ফোরটা কি তো বন্ধুরা আমার মনে হয় ফিফটি ফোর সম্পর্কে আমি তোমাদেরকে আইনের ব্যাখ্যা অনুযায়ী পুরোপুরি বলতে পেরেছি এবং এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমরা পরবর্তী